আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কখন এবং কেন দাঁত সেন্সিটিভ হতে থাকে এবং দাঁতের গঠন সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই আসুন জেনে নিই দাঁতের গঠন সম্পর্কে। ভিউয়ার্স, মাড়িতে যে কয়টি দাঁত থাকুক না কেন, প্রতিটি দাঁতেরই তিনটি করে লেয়ার বা স্তর রয়েছে। আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এটি একটি পূর্ণাঙ্গ দাঁত, এটি একটি পূর্ণাঙ্গ দাঁত। তো ভিউয়ার্স, প্রতিটি দাঁতেরই তিনটি পর্যায়ক্রমে লেয়ার রয়েছে। এখানে এই দাঁতটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে তিনটি কালার দেখা যাচ্ছে এবং তিনটি স্তর দেখা যাচ্ছে, আর এই তিনটি স্তরেই তিনটি লেয়ার। ফার্স্ট যে লেয়ারটি দেখতে পাচ্ছেন বেশ ধবধবে সাদাযুক্ত, এটিকে আমরা এনামেল অংশ বলে থাকি, এবং পরবর্তীতে রয়েছে ডেন্টিন। এই ডেন্টিন হলো দাঁতের সেকেন্ড লেয়ার, এবং পরিশেষে রয়েছে পাল্প। এই পাল্পের মাধ্যমে প্রতিটি দাঁতেই রক্ত প্রবাহ পৌঁছে যায়, আর তার জন্যই দাঁতগুলা ভাইটাল থাকে, সজীব থাকে। তো মূলত এটিই হলো দাঁতের গঠন। একটি দাঁতে তিনটি লেয়ার থাকে, এনামেল, ডেন্টিন এবং পাল্প। যদি কখনও দাঁতের এনামেল অংশ ক্ষয় হতে শুরু করে, তখনই সে দাঁতটি ধীরে ধীরে সেন্সিটিভ হতে থাকে। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দাঁতের এনামেল অংশ খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এবং ডেন্টিন অংশটিও কিন্তু খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দাঁতের তিনটি লেয়ারের দুটি লেয়ার কিন্তু এই দাঁতের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতের চারপাশে যে সাদা বর্ণযুক্ত একটি বর্ডার দেখতে পাচ্ছেন, মূলত এটি হলো দাঁতের এনামেল অংশ, যেটি দাঁতের উপরিভাগে বিস্তৃত থাকে। সাধারণত দাঁতের এনামেল দাঁত এবং মাড়ির সংযোগস্থল থেকে শুধুমাত্র উপরিভাগ পর্যন্তই এই এনামেল আবৃত থাকে। এই দাঁতটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখান থেকে অনেকটাই এনামেল ক্ষয় হয়ে গেছে। চারিপাশে, দাঁতের চারপাশে কিন্তু এনামেল সাদা একটা অংশ দেখা যাচ্ছে, এটি হচ্ছে এনামেল অংশ। এবং মধ্যবর্তী স্থানে যে হালকা হলুদ বা বাদামি কালার দেখা যাচ্ছে, ওটি হলো ডেন্টিন অংশ। তুলনামূলকভাবে উপরিভাগে যে এনামেল অংশ থাকে, তার নিচে যে ডেন্টিন অংশটি থাকে, এই ডেন্টিন অংশটি তুলনামূলকভাবে উপরের এনামেল থেকে কিছুটা নরম প্রকৃতির হয়ে থাকে। ভিউয়ার্স, যদি আমরা এক্সরের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই দাঁতের গঠন, তাহলে এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও তিনটি লেয়ার দেখা যাচ্ছে। প্রথম যে সাদা অংশটি দেখা যাচ্ছে, এটি দাঁতের এনামেল লেয়ার, এবং পরবর্তীতে রয়েছে ডেন্টিন, যেটি হালকা কালো কালো একটা ভাব দেখা যাচ্ছে। তো এটি হলো ডেন্টিন অংশ, এবং পরিশেষে রয়েছে পাল্প, এটি হলো দাঁতের ব্লাড সার্কুলেশন পাল্প, যে পাল্পের মাধ্যমে প্রতিটি দাঁতেই ব্লাড পৌঁছে যায়, ব্লাড সার্কুলেশন হয়ে থাকে। তো মূলত এটি হলো দাঁতের গঠন। এতটুকু হচ্ছে এনামেল অংশ, এতটুকু ডেন্টিন, এবং তারপরে রয়েছে পাল্প। ভিউয়ার্স, সকলের এনামেল, ডেন্টিন, পাল্পের গঠন কিন্তু এক রকমের হয় না। কারো কারো দেখা যায় দাঁতের উপরিভাগে যে এনামেল, এটি ঘনত্ব কম থাকে, কারো বা ঘনত্ব বেশি হয়ে থাকে। ভিউয়ার্স, এখন আমরা জেনে নিব যে দাঁত সেন্সিটিভ বা দাঁতের শিরশির সমস্যা কেন হয় এবং কখন শিরশির করতে থাকে দাঁত। ভিউয়ার্স, মূলত দাঁতের উপরিভাগে যে এনামেল অংশটি থাকে, এই এনামেল অংশটি দাঁতের ডেন্টিন যে অংশটি রয়েছে সেটিকে রক্ষা করে। তো কোনো কারণে যদি দাঁতের এই উপরিভাগের যে এনামেলটি রয়েছে, এই এনামেল অংশ কোনো কারণে যদি ভেঙে যায় অথবা ক্ষয় হয়ে যায়, তাহলেই দাঁত সেন্সিটিভ হতে শুরু করে। যেমনটি এখানে কয়েকটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এই দাঁতটি দেখুন, দাঁতের উপরিভাগ থেকে ঘর্ষণজনিত সমস্যার কারণে এখান থেকে দাঁতের কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে। আর যে কোনো দাঁতের মুখের ভিতরে যে দাঁতেই এ ধরনের ক্ষয় রয়েছে, সেই দাঁতটি হয়ে যায় সেন্সিটিভ টিথ। অর্থাৎ এই দাঁতটিতে একটু শিরশির করা, যদি ঠান্ডা পানি খেতে যান সে দাঁতের ঠিস মেরে ধরা, যদি অতিরিক্ত গরম, স্বাভাবিকের থেকে কিছুটা গরম খেতে যান, সেক্ষেত্রে সেই দাঁতটিতে অন্যরকম অনুভব করা, এমন সমস্যাই হয়ে থাকে যখন দাঁতের উপরিভাগের যে ফার্স্ট লেয়ার এনামেল অংশ যখন ক্ষয় হতে থাকে বা ভেঙে যেয়ে থাকে, সেক্ষেত্রে সেই দাঁতের জন্য এই সমস্যাগুলো দেখা দেয়। এখানে এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এর এনামেল অংশটি অনেকটা ক্ষয় হয়ে গেছে, আর ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের যে সেকেন্ড লেয়ার রয়েছে ডেন্টিন,
এমনভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণে যখন ডেন্টিনটি বেরিয়ে আসতে থাকে, কাছে আসতে থাকে, তখনই কিন্তু এ ধরনের সমস্যা শুরু হয়। কারণ দাঁতের উপরিভাগে যে এনামেল থাকে এটিতে সাধারণত কোনো অনুভূতি থাকে না, কিন্তু দাঁতের যে সেকেন্ড লেয়ার রয়েছে, যে ডেন্টিন অংশ রয়েছে, এই ডেন্টিন অংশটি খুবই স্পর্শকাতর। আমরা যে অনুভূতিগুলো দাঁতের থাকে সেগুলো সাধারণত পাল্প এবং ডেন্টিন অংশে বিদ্যমান রয়েছে। সাধারণত উপরে ভাগে যে এনামেল অংশটি থাকে এটিতে কোনো ধরনের অনুভূতি থাকে না, আর তাই যখন এই এনামেল অংশটি দাঁতের ক্ষয় হতে থাকে বা ক্ষয়ে যেয়ে থাকে, তখনই কিন্তু ডেন্টিনে সেই সমস্যাগুলো, শিরশির করার সমস্যা অথবা ঠান্ডা পানিতে ঠিস মেরে ধরার সমস্যাগুলো ডেন্টিনেই অনুভব হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতের কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে, এখানে এই একটি দাঁতের ক্ষয় হয়ে গেছে, এই একটি দাঁতের ক্ষয় হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা আগেই দেখেছেন যে দাঁতের যে সেকেন্ড লেয়ার থাকে ডেন্টিন অংশ, এটি মূলত দাঁতের এনামেলের থেকে ডেন্টিন অংশটা একটু ডিপ কালারের হয়ে থাকে, হালকা বাদামি অথবা হলদে কালারের হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে দেখুন এই একটি দাঁতের দু রকম কালার দেখা যাচ্ছে। এখানে যতটুকু এখানে সাদা দেখা যাচ্ছে এতটুকু পরিমাণে কোনো ধরনের এনামেল লস হয়নি, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে দাঁতের এনামেল ক্ষয় হয়ে গেছে বা উঠে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটি ঘর্ষণজনিত কারণেই বেশিরভাগ সময় হয়ে থাকে। তো ভিউয়ার্স, যদি কোনো দাঁতের এমন ঘর্ষণজনিত কারণে অথবা অন্য যে কোনো কারণেই যদি দাঁতের উপরিভাগের এই এনামেলটা ক্ষয় হয়ে যায় বা ক্ষয় হয়ে যেতে থাকে, সেক্ষেত্রে সেই দাঁতটি ধীরে ধীরে সেন্সিটিভ হয়ে থাকে। ভিউয়ার্স, এই অবস্থায় যদি এনামেল ক্ষয় হয়ে যেয়ে থাকে তাহলে সেখানে পুনরায় ফিলিং করে কিন্তু কৃত্রিমভাবে এনামেল তৈরি করে নেওয়া যায়। ভিউয়ার্স, এখানেও দেখতে পাচ্ছেন যে দাঁতের যে দুটি স্তর রয়েছে তা এই ছবির মাধ্যমে আপনারা খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন। এখানে দাঁতের এনামেল অংশ দেখা যাচ্ছে এবং ভিতরে দাঁতের ডেন্টিন অংশ দেখা যাচ্ছে, আর এই ডেন্টিন অংশের নিচেই রয়েছে ব্লাড সার্কুলেশন পাল্প। তো ভিউয়ার্স, যখন দাঁতের উপরিভাগ থেকে হোক বা একটি পাশ থেকে হোক, সাইড থেকে হোক, দাঁতের এনামেল যখন ক্ষয় হয়ে যায়, ডেন্টিনটি ওপেন হতে থাকে, তখনই দাঁত সেন্সিটিভ হয়ে থাকে। যদি এমন হয় যে দাঁতের কিছুটা অংশ ভেঙে গেছে, সেক্ষেত্রেও দাঁত সেন্সিটিভ হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগ থেকে কিছু কিছু অংশ থেকে কিন্তু এ ধরনের উপরিভাগের এনামেল ক্ষয় হয়ে গেছে। যে ধরনের দাঁতের এ ধরনের ক্ষয় রয়েছে, সে ধরনের দাঁতের যদি আপনি ঠান্ডা বা গরম কিছু মুখে নেন, সেক্ষেত্রে অন্যরকম একটা অনুভূতি এমন দাঁতেই তৈরি হয়। কারণ হলো এমন দাঁতের ডেন্টিন বেরিয়ে আসে এবং এনামেল পুরোপুরিভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণেই কিন্তু এ ধরনের সমস্যা ঘটে থাকে। এছাড়া যদি কোনো দাঁতের কোনো অংশ ভেঙে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, খুবই সামান্য অংশ কিন্তু এখানে ভেঙে গেছে, তো এভাবে ভেঙে যাওয়ার কারণেও দাঁতের এনামেল ভেঙে যায় আর তার জন্য ডেন্টিন ওপেন থাকে, আর এমন দাঁতের জন্য আপনার সেন্সিটিভিটি তৈরি হয়ে থাকে। এছাড়া গাম রিসেশনের জন্যও হয়ে থাকে, অর্থাৎ মাড়ির দাঁতের যে মাড়ি থাকে, মাড়ি উপরের দিকে উঠে যাওয়া বা নিচের দাঁতের মাড়ি নিচের দিকে নেমে যাওয়া, এ ধরনের সমস্যার কারণে দাঁতের রুট বা শিকড় অংশ বেরিয়ে আসে, আর যখনই শিকড় অংশ বেরিয়ে আসে তখনই সেটি সেন্সিটিভ হয়ে থাকে, কারণ দাঁতের রুট অংশে কোনো ধরনের এনামেল বিদ্যমান থাকে না। যেমনটি এখানেও দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরিভাগে কোনো ধরনের সমস্যা দেখা যাচ্ছে না, যে এনামেল ক্ষয় রয়েছে এমনটি নয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দাঁতের রুট অংশ বা শিকড়ের যে অংশ রয়েছে সেটি বেরিয়ে আসছে। আর সাধারণত দাঁতের এনামেল ঠিক এতটুকু পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু রুট অংশে কোনো ধরনের দাঁতের এনামেল থাকে না, আর তার জন্যই যখন গাম রিসেশনের কারণে মাড়ি উপরের দিকে উঠে যায় বা নিচের দাঁতের মাড়ি নিচের দিকে নেমে যায়, আর এভাবে দাঁতের গোড়া বেরিয়ে থাকে, তখনই সেই দাঁতটি কিন্তু সেন্সিটিভ টিথ হতে পারে। এসব যে যে ধরনের যে দাঁতগুলার এ ধরনের সমস্যা রয়েছে, সেই দাঁতগুলাই কিন্তু আপনার যখন ঠান্ডা পানি খেতে যাবেন তখন ঠিস মেরে ধরতে পারে, মিষ্টি জাতীয় খাবার খেলে ব্যথা অনুভব হতে পারে শুধুমাত্র ক্ষয়ের কারণে। এছাড়া ভিউয়ার্স, এখানেও দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের গোড়ার দিকে ক্ষয় হয়ে গেছে, এটি রিসেশন নয়, তবে এটি দাঁতের যে সার্জন
যে মার্জিন রয়েছে সেই মার্জিনে এখানে ক্ষয় দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ধরনের ক্ষয়ের কারণেও কিন্তু দাঁত সেন্সিটিভ হয়ে থাকে। এই ধরনের ক্ষয় হোক বা দাঁতের যে কোনো স্থানে যদি ক্ষয় হয়ে থাকে, সেই ক্ষয়টি কৃত্রিমভাবে এনামেল তৈরি করে নেওয়া যায়, আর তার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে সে দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে। তো ভিউয়ার্স, এ ছিল এই ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।